মামলাটা দায়ের করা হয়েছিল 2007 সালের 26 সেপ্টেম্বর। সেই সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এর সাথে সেনাপ্রধানের এবং তাদেরই নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানের যথেষ্ট সক্ষমতা ছিল, সেটা সম্বন্ধে আমার কিছু বলার নাই, আপনারাই জানেন। তারাই এই দুর্নীতি মামলা দায়ের করেছে। তারপরে হাইকোর্টে এই দুর্নীতি মামলা দায়েরের পরে যিনি আসামি তার পক্ষে যাওয়া হয়েছে, হাইকোর্ট যখন সেটা নাকচ করে দেওয়া হয়েছে সেটা আপিল বিভাগে দিয়েছে, গেছেন ওনারা, এবং আপিল বিভাগ নাকচ করার পরেই এই দায়িত্ব বর্তায় বিচারে দাঁড়িয়ে থাকবে। এইখানে তারা যদি বলেন ফরমাইশি, তাহলে তারা আইন আইন সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান আছে বলে আমার শুনে। এখানে বিভ্রান্ত করার কি আছে? বিচারিক কাজ হয়েছে, রায় বেরিয়েছে, আর সাজা দেওয়াটা এই আসামি তো আগের থেকেই সাজাপ্রাপ্ত, তিনি কি বলে আপনার 21 আগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন পেয়েছেন, আরেকটা কি বলে দুর্নীতির মামলায় তিনি 7 বছর, হাইকোর্ট তাকে 7 বছরের দণ্ডাদেশ দিয়েছে। তো আমাদের নতুন করে ওনাকে এটা দিয়ে ওনার ভাবমূর্তির খুব খারাপ করার তো আমাদের প্রচেষ্টার প্রয়োজন পড়ে। আপনারাই দেখছেন যে বিএনপি যখন রাজনীতি করা করছে তাদেরকে কেউ বাধাগ্রস্ত করছে, আর আইনের শাসনের জন্য তাদের অপরাধের বিচার করাটা আমার মনে হয় না তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করার পরিকল্পনা। একদিকে বলা হয় যে এইখানে বিচার হয় না, কারণ সব সব কিছুই অত্যন্ত স্থলগতিতে চল, আবার আরেকদিকে বলা হয় যে বিচার তাড়াতাড়ি হয়ে গেছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে তর্কটা যৌক্তিক হওয়া ভালো, এখানে অযৌক্তিক তর্ক করে শুধু একটা দোষী বা নির্দোষ যেটাই বলেন আদালতের ব্যাপার, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। তো কথা হচ্ছে যে দোষ যখন করেছে তখন এইগুলি দিয়ে শাক দিয়ে মাছ থাকার চেষ্টাটা করা না করাই উচিত।